আসসালামু আলাইকুম ক্লাস টেন তো তোমরা পরীক্ষা শেষ হলো পরীক্ষা শেষের পর আজকে আমি প্রথম ক্লাস করছি তো তোমরা যাই পরীক্ষার পরীক্ষা খাতা টুকটা দেখা আরম্ভ করেছি কিন্তু আমি আশানুরূপ সেরকম সেরকম রেজাল্ট আমি পাইনি তো যাই হোক আমরা আবার এগোচ্ছি নেক্সট পরীক্ষার পরের যে আবার কর্মসূচি আমাদের আবার যথারীতি অনলাইন ক্লাস আমরা আবার আজ থেকে শুরু করছি অন্যান্য স্যার হয়তো আগের দিন শনিবার যার ক্লাস করেছেন কিন্তু আমার সোমবার ক্লাস ছিল তাই আমি আজ থেকে শুরু করছি তো যাই হোক আমি পরশু তরশুর মধ্যে আমি খাতাগুলো দিয়ে দেব তো তারপর তারপর তোমরা দেখবে যে কার কোথায় কি ভুল হলো কোথায় কি ঠিক হলো কী না হলো সেটা তোমরা দেখবে তো যাই হোক ক্লাসটা করি তোমরা ভালো করে ফলো করো কারণ করোনার পরিস্থিতি আরও দিনকে দিন আরও তো আক্রান্ত বাড়ছে কবে স্কুল খুলবে কি জানি জানি না তো যাই হোক যাই হোক না কারণ আমাদের কর্তব্য আমাদের করতে হবে আমাদেরকে পড়াতে হবে তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে সেইভাবে তোমরা ক্লাসটা শুরু করো তো আমরা আগে ত্রিকোণমিতি শুরু করেছিলাম ত্রিকোণমিতির অনুপাতে অঙ্ক তীরমিতির এক তেইশ অধ্যায় কুড়ি অনুশীলনে শেষ করেছি এবং তেইশ অধ্যায়ের একটা পাঠ করেছি আজকে আর একটা পাঠ করব যেটাকে আমরা মান নির্ণয় বলে চিনি যে মান নির্ণয় তো সেখানে করবো কোনোগুলো না আমরা দেখেছি অঙ্কের ক্ষেত্রে যে কোনো কোণের অর্থাৎ কোনো একটা কোণের নির্দিষ্ট কতগুলি মান তো আমরা যদি এটাকে সমকোণী ত্রিভুজ ভাবি তো সমগ্র ত্রিভুজে যদি এই থিটা কোন হয় তাহলে তাহলে কোন হয় তাহলে এই বাহুর অনুপাত কতগুলো হয় আমরা জানি ছটা সাইন কস ট্যান কোশেক শেক কট সাইন কস ট্যান কোশেক শেক কট এই ছটা কোনানুপাত হয় তো একটা এই ছটা কোনানুপাতের মানগুলো আমাকে মনে রাখতে হবে তো এই একটা চার্ট আছে দেখবে তোমাদের বইয়ের সকলের বইয়ে আছে পার্টিকুলার কতকগুলো কোন সেটা কোনগুলো কী কী জিরো ডিগ্রি থার্টি ফর্টি ফাইভ সিক্সটি অ্যান্ড নাইনটি এই কটা মানগুলো আমাকে মনে রাখতে হবে ঠিক আছে এই কটা মান আমাকে মনে রাখতে হবে তো আমরা কীভাবে এই তাহলে একটা এক একটার কটা হচ্ছে পাঁচটা ছটা কোন কটা হবে তিরিশটা ৩০টা তিরিশটা মানকে আমরা কীভাবে মনে রাখব তো তিরিশটা মানকে মনে রাখতে গেলে আমাদের কী হবে যেহেতু তোমরা প্রথম প্র্যাকটিস করবে তাই কী হবে না একটার সাথে মান আর একটা ঘাড়ে চেপে যাবে কারণ এই মানগুলো দেখবে খুবই কাছাকাছি মান খুবই কাছাকাছি মান বা একই মান দুবার তিনবার করে থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের কী হবে না একটা মানের জায়গায় আর মান চেপে যাবে তা সেই ভুলটা যাতে না হয় তার জন্য আমাকে মুখস্থ না করে আমি প্র্যাকটিসের মাধ্যমে কীভাবে ছকটাকে তৈরি করব সেটা একটু দেখি দেখো তো এখানে এই ছটা পাঁচটা মান এই পাঁচটা মানকে আমরা কিভাবে লিখবো দেখো আমি জিরো থেকে ফাইভ লিখি জিরো আমি কাউন্ট করি জিরো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ঠিক আছে ঠিক আছে তো এবার আমরা কি করব আমরা প্রত্যেককে চার দিয়ে ভাগ করব হয়েছে এবং প্রত্যেককে রুট করে দেবো প্রত্যেকের বর্গমূল ভাগ করার পর বর্গমূল ভাগ করার পর বর্গমূল তাহলে এটা ভাগ করলে কি হবে জিরো বাই ফোর মানে জিরো জিরোকে বর্গমূল করলে কত হবে জিরো ওয়ান বাই ফোর এর বর্গমূল করলে কী হবে ওয়ানের বর্গমূল ওয়ান ফোরের বর্গমূল নিশ্চয়ই টু এর বড় দেখো দুই এককে দুই দুই দুগুণে চার ওয়ান বাই টু তাহলে ওয়ানের বড়গুমুল ওয়ান টুয়ের কোনো বড়গুমুল হয় না তাই রুট টু ঠিক এটা তিনের বড়গুমুল হয় না রুট থ্রি চারের বড়গুমুল হয় টু চার চার কেটে গেল এক একের বড়গুমুল এক এই যে এইভাবে আমরা মানটাকে বার করতে পারি কিন্তু এই পাঁচটা মান বার করতে গিয়ে আমাকে এক দুই তিন চার শূন্য ওয়ান টু থ্রি ফোর লিখতে হয়েছে তাকে আবার চার দিয়ে ভাগ করতে হয়েছে প্রত্যেকে সেইগুলোকে আবার ভাগ কাটাকাটি করতে হয়েছে তারপর বর্গমূল করতে হয়েছে তবে আমার মানটা বেরোচ্ছে তাই আমি বলবো এইভাবে বার করা যায় কিন্তু আমি বলবো যে এইটা না করে তুমি এটা মুখস্থ করে নেবে সাইনের মানটা এটা মুখস্থ করে নিলে তাড়াতাড়ি হবে ঠিক আছে কারণ এইটুকু আমরা মুখস্থ করতেই পারি কোনটা সাইন জিরো জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু অ্যান্ড ওয়ান এই কটা মান তুমি মুখস্থ করে নেবে ঠিক আছে তো মুখস্ত করে নেওয়ার পর এবার কষ্টটা কি হবে তাহলে কষ্টটাকে পূরণ করতে হবে কষ্ট পূরণ করলে কি হবে কষ্ট পূরণ করলে কী হবে এটা রিভার্স হয়ে যাবে এটা রিভার্স হয়ে আসবে ওইটা এখানে চলে আসবে ওয়ান তারপর রুট থ্রি বাই টু অর্থাৎ এর রিভার্স পিছন দিক থেকে বসতে বসতে আসবে ওয়ান বাই রুট টু হাফ অ্যান্ড জিরো হয়েছে ট্যানটা কী করে হবে ট্যানটা এই দুটোকে ভাগ করে টেন বসবে এই দুটোকে ভাগ করে টেন বসবে তো এই দুটোকে ভাগ করে এই ভাগ করে বসানোটা আরও ক্রিটিক্যাল তাই আমি বলছি সাইনটা যেমন বলেছি মুখস্থ করতে ঠিক ট্যানটাকে মুখস্থ করবে ট্যানটার প্রথমটা মুখস্থ করলেই হবে অর্থাৎ এটা দেখো শূন্যকে এক দিয়ে ভাগ এটা এই ভাগটাই পারবো শূন্য তলায় এক এটা ভাগ করলে কত হবে শূন্য বাই এক মানে কত জিরো হলো এই ভাগগুলো আমার করা কঠিন এইখান থেকে এই ভাগটা করা আমার কঠিন তাই আমরা কী করবো দরকার নাই শুধু এটা মুখস্ত করে নেবো সাইন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান আর রুট থ্রি দুটো সংখ্যা ওয়ান পেলাম আর রুট থ্রি পেলাম তাহলে প্রথমে ওয়ানটাকে বসালাম তারপর রুট থ্রিটাকে বসিয়ে নিলাম তাকে এটা হলি এই দুটো বসে গেল। আর এটা এককে জিরো দিয়ে ভাগ করলে কি হয় অসঙ্গত 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 বা এটা মান হচ্ছে ওয়ান বাই জিরো হয়েছে বোঝা গেল তাহলে আমরা কি করলাম আমরা প্রথমে সাইনের মানটাকে হয় মুখস্থ করব আর না হলে যেটা আমি দেখিয়েছিলাম যে জিরো ওয়ান টু থ্রি ফোর করে লিখে চার দিয়ে ভাগ করব এবং ভাগ করার পর প্রত্যেকটা বর্গমূল করলে আমার মানটা বেরোবে এটা একটা হয় আর কি করব না এবার কসের মানটা কি করে বসাবো না টোটালটাকে রিভার্স করবো টোটালটাকে রিভার্স করে কসের মানটা বসাবো ঠিক আছে তাহলে কসের মানটা বসে গেল এবার এইটা এই দুটোকে ভাগ করবো জিরো বাই ওয়ান জিরো ওটা ওয়ান বাই জিরো অসম্ভত এইটাকে আমরা কী করবো এই ট্যানেরটাকে মুখস্থ করবো ট্যান থার্টির মানটাকে আমরা মুখস্ত করবো এইটা ওয়ান বাই রুট থ্রি এই ওয়ান বাই রুট থ্রিটাকে থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রিটাকে মুখস্ত করার পর ওয়ান আর রুট থ্রি পেয়েছি তো ওয়ানটাকে প্রথমে লিখলে রুট থ্রিটাকে তার পরে তাহলে এই দুটো এই দুটো মুখস্থ করা দরকার নেই ব্যাস এলে হয়ে গেল এবার যেটা করবো সেটা কি না হ্যাঁ এই যে তিনটে কোন অনুপাত পেয়েছি সাইন কস ট্যান কোসেক সেক কট তাহলে আমরা জানি সাইনের অনন্যক হচ্ছে কস কারণ সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোষেক মানে কি অতিভুজ বাই লম্ব তাহলে এর যেটা হবে এটা লম্ব এটা অতিভুজ যদি হয় তাহলে উল্টে দিলে কী হবে টুই বাই ওয়ান হবে অর্থাৎ সাইনকে যদি অনন্য করি তাহলে হবে কোশেক অর্থাৎ সাইনকে সাইনকে যদি লম্ব হর লব থেকে উল্টে দিই তাহলে সেটা হয়ে যাবে কোশেক অর্থাৎ অর্থাৎ ওয়ান প্রত্যেকটা মাথায় তলায় একটা একটা করে এক থাকে তো প্রত্যেকটা সংখ্যার তলায় এক থাকে আমরা জানি তাহলে দেখো ওয়ান জিরো বাই ওয়ান উল্টে দিলে কী হবে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো মানে কোনো জিনিস হয় না সেটা বলে অসঙ্গত ওয়ান বাই ওয়ান এক বাই এককে করলে এক জিরো বাই ওয়ান জিরো বাই ওয়ানকে উল্টে লেখ হবে ওয়ান বাই জিরো দ্যাট ইজ জিরো ঠিক আছে লাস্টেটে আমি করে নিই দেখো ওয়ান তলায় এক আছে তলায় এক আছে এটা তো করাই আছে ওয়ান বাই ওয়ান তার মানে কত হবে এটা ওয়ান জিরো বাই ওয়ান করলে কী হবে ওয়ান বাই জিরো তাহলে অসঙ্গত অসংগত ওয়ান বাই জিরো তাহলে কি জিরো বাই ওয়ান জিরো বাই ওয়ান মানে কত জিরো হলো আমার মেন কিন্তু মেন চার্ট কিন্তু এইটা এইটা জিরো আর নাইনটিটা খুব একটা আমাদের খুব কাজে লাগে না খুব কম কাজে লাগে মেন কাজে লাগে কিন্তু এইটা আমি এইটাকে যদি আলাদা করে দেখাচ্ছি তাহলে সাইনে তিনটে বসিয়ে নিলাম কসের ক্ষেত্রে রিভার্স হয়ে যাবে শেষ থেকে বসতে বসতে আসবে টেনের ক্ষেত্রে ওয়ান বাই টু থ্রি বসিয়ে নিলাম ওয়ানটাকে এখানে দিলাম টু থ্রিটাকে পরে বসিয়ে দিলাম এবার কি হবে এটা উল্টাও উল্টালে কি হবে টু বাই রুট থ্রি এটাকে উল্টালে কি হবে অনলি রুট থ্রি উল্টা হয়ে রুট টু ওয়ান উল্টাও টু বাই রুট থ্রি উল্টাও টু উল্টাও ওয়ান বাই রুট থ্রি এই মানগুলো তোমাকে বসাতে হবে এই মানগুলো তোমাকে ঠিকঠাক করে বসাতে হবে এই ঠিক করে বসিয়ে নিলাম বসি নেওয়ার পর অঙ্কটা শুরু করবে কারণ কারণ দেখো খেয়াল কর দেখো এখানে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এখানে টু বাই রুট থ্রি এ দেখো টু বাই রুট থ্রি একই টাইপের মান তিন চারটে করে আছে কার মান কার ঘাড়ের পর বসিয়ে ফেলবো আমরা এই যে একটার মানের প্রবলেম হয়ে গেলেই মানটা বসানো ভুল হয়ে গেলেই কিন্তু আর অঙ্কটাকে ঠিক রাখতে পারবে না অঙ্কটা শেষ পর্যন্ত ভুলই হয়ে যাবে তাই এই মানগুলো আমি বলব এই মানগুলো প্রশ্নের কোনো একটা কোণে বা সাদা অংশ দেখতে পেলে সেখানে পেন্সিলে করে বা খাতার কোনো একটা কোণে সেখানে মানটা ছোট্ট করে টুকে নেব দিয়ে নিজেই টুকব এতে টুক এতে অন্য কোনো কোনো ব্যাপার নয় নিজেই নিজে করে নেবো কারণ এ বসানোটা সুবিধা কিন্তু না দেখে মনে রাখাটা কঠিন কিন্তু তাই এরা বসিয়ে নেওয়ার পর তারপর আমরা অঙ্ক করব। ক্লিয়ার বোঝা গেছে এবার দেখো কীভাবে অঙ্কগুলো করছে এবার অঙ্কগুলো খুব সোজা অঙ্কগুলো খুব সোজা প্রথম যেটা আমি একটা অঙ্ক টুকি দেখি দেখো ফাইভ থ্রি দেখো থ্রি টেন স্কোয়ার फोर्टी माइनस माइनास 60 सिक्सटी माइनास टू को सकोर सिक्सटी न थ्री टेन सैन स्क्र सिक्सटी माइनस एक तीन एक तीन कोट कोट स्क्वायर थर्टी মাইনাস একের আট সেক্স স্কোয়ার ফর্টি ফাইভ অঙ্কগুলো এই মানিন্যের অঙ্কগুলো খেয়াল করবে অঙ্কগুলো লেখার পর সব সময় অঙ্কটা মিলিয়ে নেবে কারণ এখানে দেখো এই যে স্কোয়ার এই যে সাইন্স স্কোয়ার এস কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দেখবে যে দুটো স্কোয়ার আছে একটা স্কোয়ার নেই আবার একটা স্কোয়ার আছে কিন্তু আমরা লেখার সময় এটা স্কোয়ার দিয়ে যেটা স্কোয়ার দিয়ে টানে টানে ওটা স্কোয়ার দিয়ে ফেলে তাই এই মান নির্ণয়ের অঙ্কর ক্ষেত্রে সব থেকে আমাদের মারাত্মক ভুল হয়ে যায় সেটা কী না এই অঙ্কটা টোকা ভুল হয়ে যায় তা আমি বলবো আমি তোমাদেরকে সাজেশন করব যে অঙ্কগুলো টোকার পর একবার আর একবার বই থেকে মিলিয়ে নেবে অঙ্কগুলো টোকার পর আরেকবার বই থেকে মিলিয়ে নেবে তাহলে দেখবে আর অঙ্কটা ভুলের কোনো রাস্তা নেই তাহলে এবার ফার্স্ট আমি খেয়ে আমাকে তিনটে পাটে খেয়াল করবো এক নম্বর হচ্ছে প্রথমে আমি কি করব মান বসাবো দু নম্বর করব করবো ভাঙ্গ তিন নম্বর সরল এই তিনটে তিনটে জিনিসকে খেয়াল করব। প্রথমে মান বসাবো এবার আমরা প্রথমেই বলে নিয়েছি যে মান কিন্তু আমরা মুখস্থ করে বসাবো না মান আমরা কি করব আগে নিজেরা যে একটা ছক তৈরি করে নেব ছকটা আমরা পূরণ করে নেওয়ার পর মানগুলো আমরা দেখে দেখে বসাবো তাই আমরা মান দেখে দেখে বসাবো আমি দেখে দেখে বসাবো না তোমরা কিন্তু দেখে দেখে বসাবো টেন টেন স্কোয়ার ফর্টি ফাইভ ফর্টি ফাইভ মানে ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ার মাইনাস সাইন সিক্সটি সাইন সিক্সটি মানে হচ্ছে রুট থ্রি বাই টু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস ওয়ান বাই থ্রি কট স্কোয়ার থার্টি কর স্কোয়ার থার্টি মানে হচ্ছে রুট থ্রি তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ওয়ান বাই এইট সিক্স স্কোয়ার ফর্টি ফাইভ মানে রুট টু তার স্কোয়ার আমি না দেখে বসাতে গেলেও তোমরা প্রথমে না দিকে বসাবে না তোমরা দেখে দেখেই বসাবে ঠিক আছে তিন তিন তাহলে প্রথমে মান বসানো হয়ে গেল মান বসানোর পর কী বড় আছে নাকি দেখে নেবো ব্যাস বড় আছে থ্রি ইন্টু ওয়ান মাইনাস এটা স্কোয়ার ভাঙলে কী হবে রুট থ্রির বর্গ করলে তিন দু স্কোয়ার হচ্ছে চার মাইনাস ওয়ান বাই থ্রি আছে এটা এটা হচ্ছে রুট থ্রি স্কোয়ার মানে তিন মাইনাস ওয়ান বাই এইট ইনটু এটা টু হয়েছে এবার কি বর্গ বর্গটা ভাঙা হয়ে গেল এবার এবার কি না এবার হচ্ছে সরল তো এবার সরল সরলটা কেমন হবে সরলটা হবে যে আমরা জানি সেই বদমাছ নিয়ম ব্র্যাকেট অফ তারপর তারপর ডিভাইডেড মাল্টি মাল্টিপ্লাই তারপর অ্যাডিশন এবং অ্যাডিশান তারপর সাবস্ট্রাকশান অর্থাৎ ভাগ গুণ তারপর যোগ তারপর বিয়োগ তো যাই হোক সেসবগুলো তোমরা জানো সেগুলোকে জিজ্ঞেস করে ছোটো করছি না তো আগে গুণগুলো করে নিই তার তিন একে তিন মাইনাস থ্রি বাই ফোর মাইনাস তিন তিন কেটে গেল ওয়ান দুই চারে আট একের চার মাইনাস একের চার এবার কী করবো দেখতেই পাচ্ছো ভগনাংশ যোগ হবে চার লক্ষ্য এগুলো তোমাদেরকে বলতে হবে না কারণ তোমাদেরকে বলে আর লজ্জা দিতে চাই না ঠিক আছে ফোর বাই ফোর দ্যাট ইস ওয়ান বোঝা গেল এইভাবে অঙ্ক তাহলে অঙ্কটা কিছুই নাই শুধু দেখো মানটা বস প্রথমে অঙ্কটা টুকবো মানটা বসাবো বর্গ থাকলে বর্গ ভাঙবো দিয়ে সরল সরলটা আমরা সবাই জানি এই এর বাইরে অঙ্কটা এই আর অন্য কিছু নেই এই বাইরে এই আর কিছু নেই এইগুলোই অঙ্ক ঠিক আছে আমি আর একটা দেখাই যে তোমরা প্র্যাকটিস করবে আর না পারলে তখন আমাকে বলবে একটা একটা একটু অন্য ঢেবে দেখে নাকি আচ্ছা এইখানে একটা দেখাই বেশ আট একটা দেখাই একটু আটেরটা পাঁচের আটেরটা দেখো পাঁচের আটেরটা টেন টেন সিক্সটি না পাঁচ আটেরটা মানে সাতেরটা দেখে সাতেরটা দেখে সাতেরটা ভালো লাগবে সাতেরটা ভালো লাগবে এটা ভালো অঙ্ক ওটা কিছু বোঝানোর আছে দেখো সাতেরটা সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস কট স্কোয়ার থার্টি माइनस टू टेन थर्टी टेन थार्टी किक्सटी क्सटी बाय वन प्लस टेन स्क्वायर थर्टी वन प्लस नहीं कि टेन स्क्वायर দেখো অঙ্কটা আমি টুকলাম খেয়াল করে দেখো আমি যে কত কথাটা একটু আগে বলছিলাম যে অঙ্ক টোকার সময় প্রচুর সাবধানে থাকতে হবে কারণ দেখো এইটা স্কোয়ার আছে এটা স্কোয়ার আছে এটা স্কোয়ার আছে দেখো এটা এই দুটো স্কোয়ার নেই এই যে আমরা আমরা এটা স্কোয়ার লিখছি এটা স্কোয়ার লিখছি লিখতে লিখতে ঠিক অটোমেটিক কখন ভুল করে এগুলো স্কোয়ার দিয়ে ফেলবো তাই বলছি যে অঙ্কটা টোকার পর একটা ভাইটাল জিনিস হচ্ছে অঙ্কটাকে আরেকবার মিলিয়ে নেওয়া এইটা না করলে কিন্তু অঙ্ক করবে মিলবে না তখন মাথা খারাপ হয়ে যাবে ব্যাস দিয়ে ওইখানে টাইম নষ্ট হয়ে যাবে তো জাস্ট মিলিয়ে নেবো মিলিয়ে নেওয়ার পর আমার ছক তো আগে থেকে করা থাকবে সেই ছক দেখে দেখে এই মান বসাবো আমার সেখানে কোনো রিক্স নেবো না ঠিক আছে দেখো সেক্স সিক্সটি মান কত বলো টু বাই রুট থ্রি তার স্কোয়ার মাইনাস কস থার্টি रुट थ्री कस थार्टी रुट थ्री बुरा स्क्वायर सिक्स सिक्सटी कस सिक्स कस कस सिक्सटी हाफ हाफ हम ए टू दई है कस थारुट थ्री टू ठीक है माइनस टू टैन थार्टी वन बाय

কস থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু ঠিক আছে স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি টু টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি বাই রুট থ্রি দেখো স্কোয়ার নেই স্কোয়ার দিয়ে নি ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি টেন স্কোয়ার থার্টি ওয়ান বাই থ্রি তার দেখো এবার আমার প্রথমে কাজ হচ্ছে কী বলেছি স্কোয়ার তোলা তা দু স্কোয়ার কত চার মাইনাস বাই কত ফোর হয়েছে মাইনাস দেখো এটা গুণ করো তাহলে দেখো চার বাই তিন হবে দুই এককে দুই দুই দুগুণে চার রুট থ্রি রুট ত্রিগুণ করলে তিন এটা কত হবে ওয়ান প্লাস কত হবে এটা ওয়ান বাই থ্রি তাহলে আগে এটাকে করি তারপর এখানে করব ফোর মাইনাস থ্রি বাই ফোর মাইনাস ফোর বাই থ্রি এটা দেখো ল এটা লস হওয়া করে যোগ বিয়োগ করবে লস হওয়া করে যোগ বিয়োগ করলে কত হবে চার বাই তিনই হবে চার বাই তিন তাহলে চার মাইনাস তিন বাই চার মাইনাসে কত হবে একটা দুই কস থার্টি অঙ্ক দাঁড়া ঠিক টুকলাম কেমন ঝামেলা সাতেরটা সিক্স স্কোয়ার সিক্সটি টু স্কোয়ার ঠিক রেখেছি ক স্কোয়ার থার্টি ক স্কোয়ার থার্টি রুট থ্রি বাই টু তার বাই চার ঠিক আছে ওখানে সব ঠিক আছে এগুলো সব ঠিক আছে তাহলে কত হচ্ছে অধ্যায় তেইশ তেইশ অধ্যায় তেইশ কোথায় রে বাবা তেইশ তেইশ পয়েন্ট পয়েন্ট টু টু সাতের জিরো উত্তর তো সাতের সাতের জিরো উত্তর ঠিক আছে সেক্স সিক্সটি টু কস থার্টি কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু তার মানে তিন বাই চার ঠিক আছে তাহলে ওটা চার বাই তিন এটা ওয়ান প্লাস এটা চার বাই তিন তাহলে মানে এক এটা এক হচ্ছে তাহলে হচ্ছে কই জিরো উত্তর হচ্ছে না তো ও কোশেক সিক্সটি কোশেক সিক্সটি সাইন সিক্সটির উল্টো ঠিক আছে তো যাই হোক ঠিক আছে এবার তোমরা যে সরলটাকে সরলটাকে করে নেবে তাহলেই হয়ে যাবে বোঝা গেছে পরিষ্কার ঠিক আছে তো এইগুলো খেয়াল করবে কি হলো বেশ ঠিক আছে যাক এই অঙ্কগুলো এরকম অঙ্কগুলো মান নিনের অঙ্কগুলো মানবসন্দ খেয়াল করবে মান বসিয়ে করবে আর তাহলে বুঝতে পারবে তোমরা অন্য কিছু করার দরকার নেই ঠিক আছে আমি আবার পরশুদিনকে প্রবলেম থাকলে আমাকে বলবে ইনবক্সে আমি পরশুদিনকে ক্লাসগুলো করে দেবো ঠিক আছে রাখি